মুকুলদা স্ত্রী বেশ কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন ওখানে। তিনি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে দেখতে যাওয়ার পরে দিলীপ ঘোষ গেলে প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই খোঁজ নিয়েছেন। এটা আমি বলছি যে যারা নতুন বিজেপিতে গেছে, যেরকম আপনার শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, তারা আমার অনেকবার করে ফোন করেছেন, সহানুভূতি জানিয়েছেন, এসছেন। কিন্তু যারা বিজেপির আদিম বিজেপি যারা নেতৃত্ব, তাদের কাছ থেকে কিন্তু সেটা দেখিনি। আমি কিন্তু ওই মুকুল রায়ের স্ত্রীর ক্ষেত্রেও তাই দেখলাম। এটা কি নব্য বিজেপি ভার্সেস পুরনো বিজেপির একটা কি মনে হয় কোনো গ্যাপিং থেকে যাচ্ছে? সেটা আমি জানি, কিন্তু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই দেখছে? এটা তো চোখে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা, মানুষ তো দেখছে। এই মুহূর্তে তো আপনি রাজনীতিতে আছেন, কিন্তু কিভাবে এই করোনা পরিস্থিতিতে কাজ করছেন, বা এখন তো যেই তো বিধায়ক ছিলেন, এই মুহূর্তে আপনার পুরোটাই ওই কর্মকাণ্ডটা হচ্ছে না, কিভাবে পরিষেবা দিচ্ছেন? এই মুহূর্তে আমি খুব সক্রিয় রাজনীতিতে নেই, সোশ্যাল ওয়ার্ক করছি, কিন্তু সেটাও খুব সীমিত। বিধায়ক হিসেবে আমরা ফার্স্ট যে ওয়েভটা এসেছিল করোনা, যে লকডাউন হয়েছিল, এ হয়েছিল, আমরা একদম ছাপিয়ে পড়ে কাজ করেছিলাম। এবং আমি যাদের সঙ্গে কাজ করেছিলাম মূলত তারা তৃণমূল কংগ্রেসের লোকজন, কিছু সোশ্যাল অর্গানাইজেশন ক্লাব ছিল, তারা এখনও করছে। আমি মানে খুব কমই তাদেরকে হেল্প করছি, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন তারা আমার হেল্প চাইছে, আমার সাধ্যমতো হেল্প করছি। কিন্তু মানে এর আগে ছয় মাস আগে যেভাবে সক্রিয় হতে হয়েছিল, হয়তো বিধায়ক নেই বলেই আমাকে সেইভাবে এখন সক্রিয় হতে হচ্ছে না, কিন্তু আমার সহমর্মিতা আছে, সহযোগিতা আছে, চেষ্টা করছি। কিছুদিন আগে আপনার মাতৃবিয়োগ হয়েছিল, সেক্ষেত্রে আপনি এখন যে দল করছেন সেখান থেকে কেমন এসেছেন, আগের দল থেকে কীভাবে পেয়েছেন সহযোগিতা এই সময়? না, সহযোগিতা আমার বলতে খারাপই লাগছে, আবার খানিকটা অভিমানও হচ্ছে। আমার মায়ের মৃত্যু হয়েছে মাতৃবিয়োগের কয়েক ঘন্টার মধ্যেই। আমি দেখেছি এই এলাকার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বাঞ্চন মল্লিক আমার সঙ্গে যোগাযোগ করেছে, সহানুভূতি জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন, শোক জানিয়েছেন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের যারা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা, সাধারণ ওয়ার্কার, তারা বাড়িতে এসেছেন, শ্মশানে গিয়েছেন, এমনকি শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার পর শোকবার্তা পাঠিয়েছে। বিজেপির জেলা পদাধিকারী একজন আর যারা আমাকে সহানুভূতি জানিয়েছেন, তারা এলাকারই বিজেপির নেতৃবৃন্দ, এর বাইরে কিছু নয়। 30 বছর আগে যখন আমি পিতৃহারা হয়েছিলাম, আমার বাড়িতে তপন শিকদার, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি সকলে এসেছিল। তো যাই হোক, আমার কাছে একটু তা একটা অভিমান তো হচ্ছেই স্বাভাবিকভাবে, যে তৃণমূল আমার এখন তো দল নয়, আমার আমি ওই দলে ছিলাম, কিন্তু তারা যেভাবে এই সময় আমাকে সহানুভূতি জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন, শোক জানিয়েছেন, সেটা আমার কাছে অনেক মর্মস্পর্শী লেগেছে। বিজেপি থেকে এই আসেন কিছুটা অভিমান, তাই জন্য কি কালকে জেলায় যে ইয়ে হলো, দিলীপ ঘোষ এলেন, আপনাকে দেখতে পেলাম না? না, অভিমান তো স্বাভাবিক, কিন্তু আমি এই মুহূর্তে সবে আমার মানে এই যে কাজকর্ম যেটা মাতৃবিয়োগের পরে সেটা আমার মিটেছি। আমি দিলীপ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোনে বলেছি যে আমি এখনই আমার সেই মানসিকতা নেই, সবে আমার মায়ের কাজ মিটেছে। তিনি দেখলাম জানতেন না, আমি বললাম তাকে, এই অবধি। কিছুটাও কি এখন যে দল করছে কিছুটা হলো অভিমান আছে এই সময় পাশে এসে দাঁড়ায়নি বলে? না, সেটা তো থাকতে খুব স্বাভাবিক, বললাম তো যে যে লেভেলের আমাকে তৃণমূল কংগ্রেসের মানুষজন, নেতা নেত্রীরা এরকম আমার একটা এই সময় পাশে দাঁড়িয়েছে, সেটা তো আমার কাছে নিশ্চয়ই একটা এই বিষয়। আর আমি তো বললাম যে বিজেপির সেই অর্থে রাজ্য পর্যায়ের কোনো নেতা আমার খোঁজ নেননি, তারা
হয়তো জানতেন না, কিন্তু তৃণমূলের তো কাউকে আমি খবর দিইনি, তারা নিজেরাই খবর পেয়ে আমাকে যোগাযোগ করেছিলেন। যাই হোক, আর এমনি একটা আমি তো এর আগেও টিভিতে বলেছি যে এই যে পরাজয় হয়েছে সেইটার আগে বিশ্লেষণ দরকার যে কেন মানুষ কেন মানে এইভাবে মুখ ফিরিয়ে নিল সেইটার আগে পর্যালোচনা দরকার, তারপরে অন্য কাজ অন্য সিদ্ধান্ত অন্য কর্মসূচি নেওয়া উচিত। যেক্ষেত্রে ভোটের যখন বলছেন এই ভরাডুবি, অনেকেই কিন্তু যারা তৃণমূল থেকে এসেছিল বিজেপিতে যেতে চাইছে প্রকাশ্যে চিঠি লিখছে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি কোনো একটা কিছু ভাবা যে আমি এখন এই মুহূর্তে আমি বললাম যে আমি সক্রিয়ভাবে কিছু করছি না, এখন কোনো ভাবনা চিন্তা কিছু করছি না। একটা সবে ভোট গেছে, মানুষ একটা রায় দিয়েছে, সেই রায় মাথা পেতে মেনে নিয়েছে, গণতন্ত্রে তাই হওয়া উচিত। এখন আমি তো বলছি যে আগে পর্যালোচনা দরকার যে মানুষ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে যে অখণ্ড সমর্থন জানিয়েছে এবং সেই অর্থে বিজেপি যা আশা করেছিল সেটা হলো না, কেন হলো না, সেই সব পর্যালোচনা আগে দরকার। আর আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তটা আমি এখনই কিছু ভাবনা চিন্তার মধ্যে আনছি না। পর্যালোচনার ক্ষেত্রে যেটা বলছেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় বিজেপি ভরাডুবির কারণ আপনার? না, আমি সেটা এখনই প্রকাশ্যে নয়, আমি দলের নেতৃত্বের সঙ্গে নেতৃত্বকে নিশ্চয়ই জানাবো যে আমার যে ফিলিংস, আমার যে অনুভূতি, আমার যে বিশ্লেষণ সেটা আমি নিশ্চয়ই জানাবো। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।